देवी প্রশান্ত ভালো আছেন? মা জি 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 আমি না মাথায় কিছু রাখতে পারি না। আপনি আমার ভালো থাকবেন কি করে? আপনার মতো একজন সৎ একনিষ্ঠ প্রতিষ্ঠিত ব্যক্তির ছেলে অ্যাটেম্প টু মার্ডার গ্যাস না না জি 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 আসলে ওই কথাটাই সত্যি। জানেন দেবীবাবু, ঘোড়ামির ছাদ সবসময় ফুটুই থাকে, সে পরের ছাদ চাইতে পারে। নিজের ঘর উড়ানকে আপনি নিয়ে এসে দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আপনার নিশ্চয়ই অন্য কাজ রয়েছে, আপনি আসতে পারেন। আপনি ভুল করছেন দেবীও, আপনার এই উড়ানের সর্বক্ষণের দায়িত্ব কিন্তু এখন আমার। আচ্ছা, আপনি মনে আছে একদিন একদিন আপনি আমাকে দরজা দিয়ে যাচ্ছেন কেক? আমি কিন্তু ভুলে গেছি, আপনি কিন্তু সেই দিন আমার দায়িত্ব নিতে অস্বীকার করেছিলেন। কিন্তু অদৃশ্যের কি খেয়েও দেখুন, আপনার উড়ানের দায়িত্ব এখন আমার উপর। পুরনো হিসাব কিতাব মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক খারাপ করে দেয়। আমি চাই আমি ভুলে যাব, মাথা থেকে বার করে দাও। যখনই মাথায় আসে আমার, আমার মাথায় রক্ত চলে যায়, আমি পাগল হয়ে যাই। দেখবাদিন পুরনো কথা, কাজে আপনার সেই ঋণ আমি আপনার ছেলের থেকে উসুল করে নেব। ঠিক আছে বিক্রমজিৎ, আপনার সঙ্গে আমার যেটা হয়েছিল সেটা আমার আর আপনার ব্যাপার, এর মধ্যে উড়ানকে কান টানলে মাথা আসে দেবী বাবু। উড়ানের যদি কিছু হয় তাহলে কিন্তু আমি আপনাকে ছাড়ব না, কিছু করতে পারবে না। চেষ্টা করুন, কিছু করতে পারবেন, আপনিও কিছু করতে পারবেন না, আর এবার আপনার এই টিআইজিও কিছু করতে পারবেন। চেষ্টা করুন, আজকের রাতের জন্য ছেলেকে ভালো করে দেখে নিন, কাল থেকে আবার আমার চিন্ময় নিন। এটা দেশই গরু এবার আপনি আসতে পারেন। কি কথা, পুজোর দিন বাড়িতে এসেছেন, এমনি এমনি কেউ চলে যায়? এই নিন আপনার জন্য। থ্যাঙ্কস। ভোগ হবে, খেয়ে তবে যাবেন। আর তুমি কি গো, এখনো বসতে পারোনি ওনাকে? আসুন। আস্ত শয়তান ওর হাত থেকে উড়ানকে বাঁচাতে যাবে। কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না, উপরে আল্লাহ আছে, উনি আমাকে ঠিক বাঁচান। কিন্তু আল্লাহ কি অন্যায় সাথ দেবেন? তুই নিয়ম ভেঙে বাইরে যাচ্ছিস, আমার খুব ডর লাগছে। এতে অন্যায়ের কি আছে? আমি তো আর পালিয়ে যাচ্ছি না, আমি তো আবার এই বাড়িতে ফিরে আসবো। কিন্তু তুই বেরোবি কি করে? দরজার সামনে তুই কনস্টেবল রয়েছে। আছে তো আছে, আমি এখন জান্নাত না, আমি এখন শেবনা।
মা কি গুজগুজ করছিস তোর ওখানে হ্যাঁ কিচ্ছু না বাবা তুমি শো আমি এক্ষুনি চলে আসবো চলে আসবো না কোথায় যাবি আমি একটা কাজে যাচ্ছি এই যাব আর আসবো সবে তুই এলি এখন আমার কি কাজে যাবি ও তুমি চিন্তা করো না তো আরে আরে শোন কোথায় যাবি সেটা তো বলবি এই দেখো ওহো আর তোমাদেরও বলি মেয়েটা এতদিন পরে বাড়িতে এলো এখন আবার ওকে কি কাজে পাঠাচ্ছো আল্লাহই জানে আমরা যে তোকে এত ভালোবাসি সেটা তোর কাছে কিচ্ছু না মামার উপর তো রাগটাই সব না সত্যি তুই আর মামা দুজনেই না সমান জেদি এদিকে তুই মামার উপর রেগে আছিস আর ওদিকে মামা ভাঙবে কিন্তু মাছ খাবে না শোন না তুই একটাবার মুখ ফুটে ক্ষমা চেয়ে দেখ মামা তোকে যে ভালোবাসে না তোকে সেই নরক থেকে নিশ্চয় বের করে নিয়ে আসবে বাস আর একটাও কোনো কথা বলিস না তুই কেন বেকার বেকার এত রাগ করছিস বলতো মামা লোকটা কিন্তু খারাপ নয় ওই লোকটা সম্পর্কে আমি কোনো সার্টিফিকেট চাই না তুই হেরিটা চ্যাটার্জি কিরকম মানুষ সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না শোন তুই আমায় একবার দয়া করে একা থাকতে দে প্লিজ লিভ মি অ্যালোন আমিও তো এটাই চাই উরান তুমি একা হয়ে যাও একেবারে একা কি হয়েছে উরান সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমি তোর গলা পাচ্ছি শরীর ঠিক আছে তো তোমরা এখানে কি করছো নিজেদের কাজে যাও ওকে বিশ্রাম নিতে দাও তোর কষ্টটা আমি বুঝি উড়ান কিন্তু কি করব বল তোর বাবা কেন যে ওনাকে বুঝতে হবে না ওনাকে আমার কোনো ব্যাপারে নাক গলাতে বারণ করো আচ্ছা সেটি তোর ব্যাপারে নাক গলানোর রাইট আমার আছে তো উড়ান আছে বলেই তো তোমার সাথে দুটো কথা বলে শান্তি পাই তাহলে এটাও জেনে রাখ আর কেউ তোর পাশে থাকুক বা না থাকুক তোর ভালো মা সারা জীবন তোর পাশে থাকবে তোর কখনো কোনো কষ্ট হবে না কোনো অসুবিধা হবে না যখন যেটা লাগবে আমি তোকে দেব তাই তো ওখানেও তোর জন্য টাকা পাঠিয়ে দিয়েছি সরকার মশাইয়ের হাত দিয়ে যাতে তুই ভালো থাকিস ভালো মা উড়ান দাঁড়াও উড়ান আমার কথা শোনো দাঁড়াও উড়ান দেখে চলতে পারো না কিরে সাবনাম কি হলো কি আরে তাড়াতাড়ি আয় দেরি হয়ে যাচ্ছে তো সাবনাম কিন্তু আমার তো মনে হলো জান্নাত
আমি কি তাহলে ভুল দেখলাম? না, এতটা ভুল আমার হবে না। ওটা জান্নাত। একটা প্রশ্ন করি, আমি তো তোমার প্রতি কর্তব্যে কোনোদিন কোন ত্রুটি করিনি, তাহলে আমার সঙ্গে প্লিজ এসব নাটক করা বন্ধ করুন। আর যেটা বলতে এসেছেন সেটা বলে চলে যান। কালী পুজোতে তোমার নামে সংকল্প করেছি, তুমি তৈরি হয়ে নাও, আমার সঙ্গে পুজোয় বসবে। ও, এখানে আমাকে ড্রামা করার জন্য আনা হয়েছে? তোমার ভালো মা চেয়েছেন, সেই জন্য আনা হয়েছে। ভালো মা চেয়েছে, আপনি নয়? তাহলে তো আর কোনো প্রশ্নই উঠছে না আপনার সাথে পুজোয় বসার। আর একটা কথা, আমি আপনাকে ঘৃণা করি, আই জাস্ট হেট ইউ। আই লাভ ইউ। আমার ভালোবাসার তোমার রাগ, এই দুটোর মধ্যে তোমার জীবন আছে। আমি জানি না তোমাকে ঠিক রাস্তায় আমি কিভাবে নিয়ে আসব, কিন্তু নিয়ে আমি আসব। ওকে তুমি আর সঠিক পথে ফেরাতে পারবে না দেবী। তোমার ভালোবাসা আর কোনো দিনও রক্ষা কবচ হবে না, আমি হতে দেব না। আমি আমার মনের সমস্ত ঘেন্না ওর মন ঢেলে দিয়েছি। ও তোমায় যত ঘেন্না করবে তত অন্ধকারে তলিয়ে যাবে, আর এই অন্ধকারে উড়ানের ভবিষ্যৎ। যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। সত্যি দিদি, তুই বাইনা আমার বাড়ি খুঁজে পেলি না, শেষে কিনা পুলিশ সুনামের বাড়িতে। আচ্ছা, ও কি আমি চিনে ফেলেছে? সর্বনাশ, ওই রবি ঠবিদের কানে গেলে তো সবাই জেনে যাবে, এমনকি বিক্রম স্যারও জেনে যাবে। তারপর তারপর কি করবো? ধুর বাবা, না না, জল অত দূর গড়াতে দেওয়া যাবে না। কেউ দেখে ফেলার আগে বা বুঝে যাওয়ার আগে আমাকে সব কাজ শেষ করে বেরোতে হবে। কাউকে বুঝতে দেওয়া যাবে না যে আমি বাড়ি থেকে বেরিয়েছি। কেউ যেন গুণাক্ষরও না টের পায়। জানতে তো আমাকে হবেই, ওটা জান্নাত না অন্য কেউ কোন দিকে গেল ফুল সাজাতে। তোমার বানানো তুবরি গুলো যতদূর ওঠে অন্যদের তেমন হয়ই না। আচ্ছা চল। কোথায় যাচ্ছিস?
আচ্ছা ও এই সবে এলো আর তোরা ওকে নিয়ে শুরু করে দিলি, ওকে একটু বিশ্রাম নিতে পর্যন্ত দিবি না? সমী যা ছোটদের সঙ্গে খেলা কর যা। মানি তুই তো বড় হয়েছিস, তোর তো কোথায় সংসারের কাজকর্মে একটু সাহায্য করা উচিত, তা না তুই এখনো ধিঙ্গিপোনা করছিস। মানে দেখ না, তোর বয়সে একটা সময় মেয়েদের বিয়ে হয়ে যেত, তারা সংসার সামলাতো, ছেলেমেয়ে মানুষ করতো। যাও গিয়ে পুজোর কাজে হাত লাগাও। রেডি হবি না, চান টান করবি না? জানিস তো আজকে পুজোটা তোর নামে, চল চান করবি চল। আমার না এখন ভীষণ ইরিটেশন হচ্ছে, আমার ভালো লাগছে না। প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে। আমার এখন মনে হচ্ছে আমরা হচ্ছে ডক্টর দেবীপ্রসাদ চ্যাটার্জির আশ্রিত ছেলে, আর আসল হচ্ছে উড়ান। ও প্লিজ ছোড়দা, উড়ানের মতো একটা ক্রিমিনাল ছেলে আমাদের বাড়িতে জাস্ট থাকতে পারে না। থাকছে তো, বহাল তবিয়তে থাকছে। বাবা ওকে ছুটি করিয়ে এনে পুজোর সংকল্প করাচ্ছে। আমরা তো এখানে কেউ নাই, পুজোটা তো উড়ানেরই, আমরা এখানে কেউ না, নবডি। আমি পুজোতে পার্টিসিপেট করব না, আমি এই পুজোতে পার্টিসিপেট করব না, আমি এই পুজো বয়কট করব। ইনফ্যাক্ট আমাদের উচিত বলতো, আমাদের উচিত আমাদের এই তিন ভাইয়ের পুজোটা বয়কট করা। মানেটা কি? আমরাই তো চেঁচামেচি করেছিলাম পুজো হোক পুজো হোক বলে, কত হইচই করেছিলাম, আর এখন আমরাই। আরে ভাই, সেদিন সিচুয়েশনটা আলাদা ছিল, আজকের সিচুয়েশনটা অন্য। সেদিনকে পুজোটা আমাদের ছিল, আর আজকের পুজোটা ওই উড়ানের। কিন্তু তারপরেও তো বাবা আমাদের ডাকছে পুজোয় বসতে। আই ওয়াশ, সেটা আই ওয়াশ। তা তুই বুঝতে পারছিস না, না বুঝতে চাইছিস না বলতো? তোর বুদ্ধিটা কোথায় আছে? হাঁটুতে দেখ আই ওয়াশ। বাবা পুজোটা নিয়ে প্রথমে কি ডিসিশন নিয়েছিল যে হবে না, মনে আছে তো? হ্যাঁ। আর ঠিক কোন কথাটাতে বাবা পুজোতে রাজি হয়েছিল মনে আছে? যখন মা বলল উড়ানকে নাকি এই পুজোতে নিয়ে আসবে। মানেটা বুঝতে পারছিস? আমরা নই, বাবার কাছে ফার্স্ট প্রায়োরিটি হলো ওই উড়ান। প্রায়োরিটি তাহলে পাল্টাতে হবে ভাই, অনেক হয়েছে। এবারে আমাদের প্রায়োরিটি পাল্টাতে। এক মিনিট, তোরা কি করতে চাইছিস আর কি বলতে চাইছিস একটু আমায় ক্লিয়ার করে বলবি প্লিজ। সিম্পল, পুজো বয়কট। ঠিকই তো। আচ্ছা এই যে তোমরা রাগ দেখাচ্ছো, অভিমান করছো, এগুলো কেন করছো? বাবার অ্যাটেনশন পাবি বললে? সত্যি উঠছি, এই কথাটা যদি তোমার এই ছোট ভাইটাও বলতো তাহলে আমি মেনে নিতে পারতাম, কিন্তু এমন একটা প্ল্যান তোমার মাথা থেকে বেরিয়েছে ভাবতেই পারছি না। খারাপটা কি আছে বুঝি? আসলে যে সেন্টিমেন্টটা দেখিয়ে তোমরা এইসব করছো না, বলছো পুজো বয়কট করবে, সেই সেন্টিমেন্টটার আদৌ তোমাদের বাবার কাছে কোনো ভ্যালুই নেই। তোমরা পুজোতে পার্টিসিপেট করবে না তো? করো না, কার কি যায় আসে। তোমাদের বাবা কিন্তু সুন্দর করে তার উড়ানকে নিয়ে সময় মতো সংকল্পে বসে পড়বেন, মাঝখান থেকে উড়ান বাবার আরো কাছে চলে যাবে। মানে হচ্ছে তোমরা তিনজনই দায়িত্ব নিয়ে উড়ানকে বাবার আরো কাছে যাবার সুযোগটা করে দেবে। ভেরি গুড ভাই, বৌদির কথা যদি শুনতে হয় তার মানে এইটা দাঁড়াচ্ছে বাবা যে এইসব ন্যাকামিগুলো করবে সেগুলো আমরা দেখব, সেগুলো আমরা এনজয় করব, তাই তো? মাথা গরম করে না, কেউ কোনোদিন কিচ্ছু পায়নি, তুমিও পাবে না। তাই সবার আগে বলছি নিজের মাথাটা ঠান্ডা করো, অ্যান্ড এনশিওর যে বাবার চোখে তোমাদের কারোর পজিশন আর একটুও খারাপ হবে না। আমি আলিয়ার সঙ্গে একমত, আমরা যেটা ভাবছিলাম সেটা ঠিক না, একদমই ঠিক না। কিন্তু বৌদি আমাকে একটা কথা বলো, উড়ানের পজিশনটাও কি খুব একটা বেশি ভালো হবে? ও তো আজ বাদে কাল আবার যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে যেতে হবে ওকে। হ্যাঁ ও আজ যাবে, কিন্তু ছ মাস বাদে আবার ঠিক ফিরে আসবে। তবে তোমাকে আমি একটা কথা বলবো আয়ুষ,
এই তুমি এখন না ভীষণ ছোট জানো তো, এই বাড়ির এই ফ্যামিলির পলিটিক্সগুলো থেকে যত নিজেকে দূরে রাখতে পারো ততই ভালো। যাও বন্ধুরা এসছে, আড্ডা মারো, মাস্তি করো, গান বাজনা করো, মাথাটি একটু রিফ্রেশ হবে। যাও যাও বলছি, যাও। মাথাটা গেছে না দুজনে? ওইটুকু একটা ছেলের সামনে তোমরা এইসব আলোচনা করছো, তাতে কি হয়েছে আমিয়া? ওকেও এখন থেকে একটু একটু করে বুঝতে হবে, শুধু আমরা দুই ভাই নয়, আয়ুষও কিন্তু এই উড়ানের জন্য এত কিছু সাফার করছে। ঠিক বলছো, সাথে সাথে এটাও মাথায় রেখো আয়ুষ এখন একটা ছেলে মানুষ, কখন কার সামনে বেফাস কি বলে ফেলবে তারপর। ছেলে মানুষ আমি মানছি বৌদি, কিন্তু অতটাও ছেলে মানুষও নয়। এনিবে আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে, আর প্লিজ বাবাকে রাগানোর মতো আর কোনো কাজ তোমরা করবে না। তাহলে তুমি চাইছো যে আমরা এখন পুজো থেকে বসি, তাই তো? দরকার পড়লে বসতে হবে। একটা কথা মাথায় রেখো, এই পুজোতে বসাটা কিন্তু শুধুমাত্র সম্পত্তির জন্য নয়। নার্সিংহোম নিয়ে আমরা যা যা স্বপ্ন দেখেছি সেগুলোকে সত্যি করতে হলে তোমাদের বাবার চোখে ভালো থাকাটা ইজ আ মাস্ট।